পাহান পুত্রই জন্মদাতি মাতৃক নিসংসভাবে হত্যা করার সন্দেহ। বোকাখাটর হাবজুড়ি বঙালী গাঁত পুত্রই হত্যা করলে মাতৃক, আর পুত্র চন্দন বরাই হত্যা করার সন্দেহ করা হয়েছে এটা মাতৃ হেওয়ালি বরাক। মাতৃ হত্যার সন্দেহত আরক্ষী আটক করেছে পুত্র চন্দন বরাক, লগতে ডাঙর পুত্র মামু বরাকও আটক করে এটা সোধা পোছা অব্যাহত রাখিছে আরক্ষী। আমি সবিস্তারে খবর তুলে অহার চেষ্টা করি। এটা ডাঙর খবর এই মুহূর্তত যে পাহান পুত্রই জন্মদাতি মাতৃক নৃশংসভাবে হত্যা করার সন্দেহ। আর বোকাখাটর হাবজুড়ি বঙালী গাঁত পুত্রই হত্যা করলে মাতৃক। বোকাখাটত এই ঘটনা সংঘটিত হয়েছে, রাজ্য কপাই যাওয়া ঘটনা। পুত্র চন্দন বরাই হত্যা করার সন্দেহ এটা মাতৃ হেওয়ালি বরাক। আর মাতৃ হত্যার সন্দেহত আরক্ষী আটক করেছে ইতিমধ্যে চন্দন বরাক, পুত্র চন্দন বরাক আরক্ষী আটক করেছে। দুগৰাকী পুত্রক আটক করেছে, ডাঙর পুত্র মামু বরাকও আটক করে সোধা পোছা অব্যাহত রাখিছে আরক্ষীয়ে। আর বোকাখাটত এই জঘন্য ঘটনা, নিশায় হেওয়ালি বরার মৃতদেহ মরণোত্তর পরীক্ষার বাবে প্রেরণ করেছে আরক্ষীয়ে। আর পাহান পুত্রই জন্মদাতি মাতৃক নৃশংসভাবে হত্যা করার সন্দেহ। আর সমগ্র ঘটনাক লৈ এতিয়া বোকাখাটর হাবজুড়ি বঙালী গাঁত চাঞ্চল্যই বিরাজ করেছে। বোকাখাটর হাবজুড়ি বঙালী গাঁত এনেদরে পুত্রই হত্যা করলে মাতৃক, পুত্রই মাতৃক হত্যা করার সন্দেহ ব্যক্ত করা হয়েছে। পুত্র চন্দন বরাই হত্যা করার সন্দেহ মাতৃ হেওয়ালি বরাক। আর মাতৃ হত্যার সন্দেহত আরক্ষী আটক করেছে ইতিমধ্যে পুত্র চন্দন বরাক। কেবল মাত্র চন্দন বরাকই নহয়, ডাঙর পুত্র মামু বরাকও আটক করেছে আরক্ষীয়ে। আর দুইগৰাকী পুত্র সোধা পোছা অব্যাহত রাখিছে আরক্ষীয়ে। আমি দৃশ্যাংশ দেখাইছো, এইগৰাকী পুত্র যিগৰাকীয়ে এতিয়া মাতৃক হত্যা করার সন্দেহ ব্যক্ত করা হয়েছে। পাহান পুত্র এনেদরে জন্মদাতি মাতৃক নৃশংসভাবে হত্যা করার ঘটনাক লৈ এতিয়া অঞ্চলজুড়ি চাঞ্চল্যই বিরাজ করেছে। রাজ্য কপোয়া এই সমগ্র ঘটনাক লৈ এতিয়া হরব প্রতিক্রিয়া ব্যক্ত হয়েছে। এয়াই নেকি এটা ঘোর কলি যুগ? এই প্রশ্ন এটা উত্থাপন হয়েছে যে কলি যুগত যেন এনেদরে এতিয়া মাতৃক হত্যা করবলে কুণ্ঠাবোধ করা নাই নিজ পুত্রই। জন্মদাতি মাতৃক এনেদরে নৃশংসভাবে হত্যা করার সন্দেহ দুই পুত্রর বিরুদ্ধে। ইতিমধ্যে দুগৰাকী পুত্র মামু বরা আর চন্দন বরাক আটক করেছে আরক্ষীয়ে। আরক্ষীয়ে সোধা পোছা অব্যাহত রাখিছে। আর নিশায় মৃত মাতৃ হেওয়ালি বরার মৃতদেহ মরণোত্তর পরীক্ষার বাবে প্রেরণ করা হয়েছে আরক্ষীয়ে। প্রেরণ করেছে মৃতদেহ প্রাহান পুত্র, দুই প্রাহান পুত্রক ইতিমধ্যে আরক্ষীয়ে আটক করে সোধা পোছা অব্যাহত রাখিছে। নৃশংসভাবে মাতৃক, বোকাখাটর এগারী জন্মদাতি মাতৃক এনেদরে দুই পুত্রই, দুই প্রাহান পুত্র হত্যা করার সন্দেহ। আর সমগ্র ঘটনাক লৈ এতিয়া অঞ্চলজুড়ি চেপা উত্তেজনায় বিরাজ করেছে। দৃশ্যাংশ আমি দেখাইছো পুত্রর, এয়া মাতৃসন্তা পুত্রর দৃশ্যাংশ দেখালো। ইতিমধ্যে আরক্ষী আটক করেছে, লগতে সমগ্র ঘটনাক লৈ স্থানীয় লোকের মন্তব্য আছে। স্থানীয় লোকে কেনেদরে মাতৃক এই পুত্রই হত্যা করার সন্দেহ ব্যক্ত করেছে স্থানীয় লোকের ভাষ্য আমি আগবহার চেষ্টা করি। বোলে আমার সাজি বঙালী গাঁতে হল তো বোলো কোন হয় বোলে এনে বোলে কলি বলে কৈছে আর হ্যাঁ কলি আমার তো রিলেশন নহয় অকমাদের আমার রিলেশন নহয় কি হল বোলে কলি বোলে এই পিতেকে বোলে মা মারপিট করে মা একটা মাদা করে দিলে তো মানে লগালগ মানে ভাত খাই চিটা আইস এনে গম মানে এই চদমনি কল আর মারছিল গম পাইছ পিতেক হয় লড়া এটা বর্তমান তিনটা আছে এনে আর আছে আপনার লড়া কিন্তু এটা নাই ঘর বর্তমান নাই এটা সিহতি এটা আছে শিলাবট আছে আর একটা নির্দেশও হয়েছে আর চন্দন মাপি কৈ থাকি আমি জানো আৰু বোলে আমাৰ চাৰ্জি বঙালী গাঁৱতে হল তো বোলো কোন হয় বোলে এনেকৈ বোলে কলি বুলি কৈছে আৰু হ্যাঁ কলি আমাৰতো ৰিলেশ্যন নহয় তেওঁ অকণমান আমাৰ ৰিলেশ্যন নহয় কি হ'ল বোলে কলি বোলে এই পিতেকে বোলে মা মারপিট করে মা একটা মাদা করে দিলে তো মই লগালগ মানে ভাত খাই চিটা আহিছ এনে গম মানে এই চদমনি কল আর মারছিল গম পাইছ পিতেক হয় লড়া এটা বর্তমান তিনটা আছে এনে আর আছে আপনার লড়া কিন্তু এটা নাই ঘর বর্তমান নাই এটা সিহতি এটা আছে শিলাবট আছে আর একটা নির্দেশও হয়েছে আর
আমি আগৰ পৰা গম পাওঁ যে